হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে সাপলি আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের একশো শতাংশ কমনযোগ্য সেকেন্ড সেমিস্টারে এডুকেশান সাবজেক্টের সাপলির সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো তোমাদের দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তৈরি করবে প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও তার সঙ্গেই আছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বটির নাম লেখো শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো নেক্সট আছে দেখো নেক্সট আছে বান্দুরার বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কি বোঝো সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো চার নম্বর প্রশ্ন আছে স্মৃতি কি স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো স্মৃতির উন্নতি কি উন্নতি কি ঘটানো সম্ভব তারপরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো ছ নম্বর প্রশ্ন পাগঞার বিকাশ কাকে বলে পিয়াজের পিয়াজের পাগামূলক পাগামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিকতা যৌক্তিক সক্রিয়তা দেখো পাজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো তারপরে প্রশ্ন আছে বিস্মৃতি কাকে বলে বিস্মৃতির কারণগুলি কি কি। আর কিভাবে স্মৃতিকে উন্নত করা যায় নেক্সট আছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটির সংক্ষেপে বর্ণনা করো এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো তারপর ন নম্বর প্রশ্ন এরিকশনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো পরের প্রশ্ন আছে প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো এবারে দেখো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেগুলো আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলবো তোমাদের জন্য কিন্তু সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে সাপ্লির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো একবার নাম্বারটা বলছি দেখো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট আমাদের সাপলির স্টাডি প্রাইস রাখা হয়েছে চারশো টাকা যাই হোক পরে প্রশ্নগুলো দেখো যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে পাঁচ নম্বরের জন্য পাঁচ নম্বরে প্রথম প্রশ্নটা আছে শ্রেণীকক্ষে কোহালবার্কের কোহাল বার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো নেক্সট আছে এরিকশনের নির্দেশিত এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি নেক্সট প্রশ্ন পিয়াজোর মত অনুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি তারপরে শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কীভাবে প্রয়োগ করা সম্ভব নেক্সট আছে বুদ্ধির অভিকার ব্যবহারগুলি লেখো নেক্সট বিস্ময়ের বিস সরি বিস্মরণের কারণগুলি কি কি নেক্সট আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন নেক্সট কোহুলবার্গ কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে লেখো তারপরে আছে দেখো থন্ডাইকের সংযোজনবাদ তত্ত্বের মূল সূত্রগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট আছে বুদ্ধির ধারণা দাও নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো তারপরে পশ্চাদমুখী প্রতিরোধ কী নেক্সট আছে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো নেক্সট আছে দেখো নেক্সট আছে দেখো প্রবলনের প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট বান্দুরার সামাজিক শিখন তত্ত্বে যে কোনো দুটি বৈশিষ্ট্য এবার দেখো সাজেশানটা আমি তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো তুলে দিয়েছি ইয়ার ওয়াইজ মানে দু সালে যে দু নম্বরের প্রশ্নগুলো এসেছিল দেখো সে প্রশ্নগুলোও তোমাদের এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় একুশ সালে দেখো একুশ সালে যে দু নম্বরের প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল দেখে নাও ঠিক আছে এবং দু সাল দু সালেও যে দু নম্বরের প্রশ্নগুলো এসেছে দেখে নাও এগুলো দিয়ে দিয়েছি এগুলো দু নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করবে